السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد رب زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر من بالخير أسكي أمدير كلاشنا هجي বত্রিশে নং ক্লাস বত্রিশে নং ক্লাসের পড়া থাকছে ওয়ার্কফের চিহ্নসমূহ ও তার বিবরণ আমরা ধারাবাহিক ওয়াকফেয়ের চিহ্নসমূহ এবং এর বিবরণগুলি আমরা পড়ে আসতেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ওয়ার্কফের চিহ্নসমূহের শেষ ক্লাস তো আমাদের আজকে ওয়ার্কফের যে চিহ্নগুলি রয়েছে ওয়াকফের যে আমতগুলি রয়েছে আলামতগুলির আজকে আমাদের শেষ ক্লাস তো সামনে থেকে আমরা দুই এক ক্লাস একটু প্র্যাকটিস করব এরপর ইনশাআল্লাহ আমাদের যে কায়দার যে নিয়ম নিয়মকানুনগুলি রয়েছে ইনশাল্লাহ সেগুলি শেষ হয়ে যাবে এরপর আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করা আরম্ভ করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সু যদি কবুল করেন দোয়া করবেন আল্লাহ সহ হানা যাতে আমাদেরকে যথাযথভাবে এই কোর্সগুলি সম্পূর্ণ করার তফিদান করেন তো আজকে আমাদের ক্লাসে পড়া হচ্ছে ওক্য চিহ্ন সমূহ ও তার বিবরণ প্রথম যেটা বাক্যের নিয়ম চিহ্ন সেটা হচ্ছে সেক্তা এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাক্তা এই যে সাক্তা এখানে সাক্তা কিভাবে পড়তে হয় সেটা আপনারা দেখুন এটা ইনশাআল্লাহ সামনে আমি প্র্যাকটিস করাবো আপনাদেরকে কিভাবে সাক্তা করতে হয় তো এখন আপনারা আপাতত আমি এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে আপনারা মুখস্থ করার চেষ্টা করুন সাক্তা এ স্থলে আওয়াজ বন্ধ করতে হয় যেখানে সাক্তা দেখবেন সেখানে আওয়াজ বন্ধ করবেন তবে নিঃশ্বাস জারি থাকবে এখানে আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস জারি থাকবে তো কিভাবে আওয়াজ বন্ধ হবে নিঃশ্বাস জারি থাকবে সেটা ইনশাল্লাহ যখন সেক্টর পড়া আসবে তখন আমি আপনাদেরকে ভালোভাবে সেটা বুঝিয়ে দেব সেটা ইনশাল্লাহ আমরা আগামী কালকে আমরা হয়তো সেটা প্র্যাকটিস করব ইনশাল্লাহ সেক্টর কিভাবে করতে হয় এবং এই আলামত গুলি কিভাবে পড়তে হয় সেগুলি সব আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিস করা আল্লাহ যদি কবুল করেন তাহলে ওয়াকফের চিহ্ন সমূহ ও তার বিবরণের মধ্যে প্রথম যে চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে সেক্টা সেক্টার পড়ার নিয়ম হচ্ছে এই অস্থলে আওয়াজ বন্ধ করতে হয় যেখানে সেক্তার দেখবেন সেখানে আওয়াজ শব্দ বন্ধ হয়ে যাবে তবে নিঃশ্বাস জারি থাকবে নিঃশ্বাস বন্ধ হবে না নিঃশ্বাস ধরে রাখতে হবে তারপর হচ্ছে ওয়াকফ এখানে ওয়াক হা এটা মূলত তা এখানে অক্ফ করার কারণে এটা হা হয়ে গেছে ওয়াকফাহ স্থলে শ্বাস রেখে সেক্তার চেয়ে বেশি থামতে হয় এর উপস্থলে শ্বাস রেখে সাক্তাচ্ছে বেশি থামতে হয় অনেকটা অক্ষের কাছাকাছি তো এগুলা কোন আয়াতে রয়েছে কিভাবে পড়তে হয় সেটা আমি যখন আপনাদেরকে প্র্যাকটিস করাবো তখন আপনারা বুঝে যাবেন সাক্তা কিভাবে পড়তে হয় এবং অক্ষ যেখানে লেখা আছে সেখানে কিভাবে পড়তে হয় আবারও বলছি ওয়াউ কফ ফা হা যেখানে এই লেখাটা দেখবেন সেখানে আপনারা এরূপও পড়বেন এরূপ স্থলে শ্বাস রেখে সাক্তার চেয়ে বেশি থামতে হয় সেক্তা মোটামুটি একালিফের মতো থামতে হয় একালিফের মতো স্যাক্তা করতে হয় আর অক্ফর যেখানে রয়েছে সেখানে অনেকটা অকফর করার মতো থামার মতো আয়াত মানলে যতটুকু থামতে হয় একালিফের চেয়ে বেশি পরিমাণ এখানে থামতে হয় তো যেখানে আপনারা এখানে ওকফ দেখবেন সেখানে একটু থেমে পড়বেন যেভাবে স্যাক্তা করেন সেক্টার থেকে একটু বেশি পরিমাণ থামবেন ইনশাল্লাহ এগুলি সামনে যখন প্র্যাকটিস করাবো আপনাদেরকে আপনারা একটু ভালোভাবে বুঝে যেতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখছেন তিনটা নোক্তা তিনটা নোক্তা এখানে তিনটা বিন্দু দেখা যাচ্ছে এখানে তিনটা বিন্দু মাঝখানে আয়াত থাকবে এখানে দেখুন এটাকে বলা হয় মহানাকা এটাকে বলা হয় মহানাকা তিনটা বিন্দু তিনটা বিন্দু এই জায়গাটাতে আয়াত থাকে এখানে দেখুন এমন চিহ্ন বাক্যের ডানে ও বামে দুই পাশে আসে লক্ষ্য করুন তিনটা নোক্তা তিনটা নোক্তা এমন চিহ্ন এটাকে মহানাকা বলা হয় এমন চিহ্ন বাক্যের ডানে ও বামে দুই পাশে আসে দুই পার্শ্বে আসে ডাক বাক্যের ডানে থাকে বামে থাকে বাক্যের ডানে তিনটানক্তা বাক্যের বামে তিনটা আক্তা আসে পড়ার সময় প্রথম জায়গায় ওখ করলে দ্বিতীয় স্থানে মিলিয়ে পড়তে হয় এটা নিয়ম হচ্ছে যদি প্রথম জায়গায় অক্ষ করে তাহলে দ্বিতীয় জায়গায় মিলিয়ে পড়তে হবে তো এটা আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ যখন আমি এগুলো প্র্যাকটিস করাবো তখন আমি আপনাদেরকে বলবো এখানে মহানাক এখানে এভাবে পড়তে হয় তো আপনারা এখানে নিয়মগুলি মুখস্থ করে নিতে হবে মহানাক হলে কি করতে হয় যেখানে মহানাকা হয় সেখানে এমন চিহ্ন বাক্যের ডানে ও বামে দুই আসে পড়ার সময় প্রথম জায়গায় অক্ষ করলে দ্বিতীয় স্থানে মিলিয়ে পড়তে হয় প্রথম জায়গায় যদি অক্ফ করা হয় দ্বিতীয় দ্বিতীয় স্থানে মিলিয়ে পড়তে হবে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা বুঝে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওকফুল নবী আলী এখানে লেখা রয়েছে ওকফর নবী সালু আলী ওসালাম পবিত্র কোরআনে বহু লেখা থাকে পবিত্র কুরআন আপনারা এই লেখাটা দেখতে পাবেন যেখানে এটা লেখা লেখা দেখতে পাবেন এখানে হবে যে এখানে অক্ষ করা অতি উত্তম যেখানে আমি আমরা এবারেও দেখব অকফ না বি আলাইহি ওয়া সেখানে নিয়মটা হবে এখানে অক্ষ করা অতি উত্তম এই জায়গা অকফ করা অতি উত্তম যেখানে এটা লেখা দেখবেন আপনারা এরপর হচ্ছে অকফ গুফরান এখানে অক্ষ করলে গুনাহ মাফ হয় যেখানে ওয়াক্ফ ফরন লেখা দেখছেন আপনারা এখানে ওয়াক্ফ করলে গোনা মাফ হয় এরপর ওয়াফ জিব্রাইল আইলাইহিসসালাম এ স্থলে ওয়াক্ফ করা এ স্থলে করা বরকতপূর্ণ ওয়াফ জিব্রাইল আলাইহিস সালাম এ স্থলে ওয়াক্ফ করা বরকতপূর্ণ তো ওয়াক্ফের যে নিয়মগুলি ছিল যে সংকেতগুলি ছিল যে চিহ্নগুলি ছিল সেগুলো আমরা আলহামদুলিল্লাহ আজকে পরিপূর্ণ করেছি তো আমি আশা করব আপনারা এই যে দুই তিনটি ক্লাস আমি সম্ভবত আপনাদেরকে যে চিহ্নগুলি রয়েছে যে আলামত রয়েছে সেগুলো পড়িয়েছি আপনারা তিনটা ক্লাস একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন তো আজকে ক্লাসটা আমি আর একবার বলে দিচ্ছি অফ চিহ্ন সমূহ ও তার বিবরণ সেক্তা হচ্ছে যে সেক্তা কাকে বলে সেটা সেটা আপনারা একটু লক্ষ্য করুন সাক্তাহ এ স্থলে আওয়াজ বন্ধ করতে হয় তবে নিঃশ্বাস জারি থাকে আওয়াজ বন্ধ করে নিঃশ্বাসটা বন্ধ করবে না শুধু আওয়াজটা বন্ধ হবে সেটা সামনে আপনারা বুঝতে পারবেন ওয়াকফ এর রূপ স্থলে শ্বাস রেখে সাক্তাহ চেয়ে বেশি থামতে হয় অর্থাৎ আওয়াজ বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস বাকি থাকবে তাও আপনারা সামনে পড়ার মধ্যে আসলে বুঝতে পারবেন মোয়ানাকা তিনটি নোক্তা তিনটে নোক্তা বাকের ডানে এবং বামে থাকে এই যে দেখুন মহানাকা এমন চিহ্ন বাক্যে ডানে ও বামে দুই পার্শ্ব আসে পড়ার সময় প্রথম জায়গায় অক্ষ করলে দ্বিতীয় স্থানে মিলিয়ে পড়তে হয় তারপর দেখতে পাচ্ছেন অক্ষর নবী সাল আলী এখানে অক্ষ করা অতি উত্তম অক্ষ গফরন এখানে অক্ষ করলে গুনাহ মাফ হয় অক্ষ জিবরাইল আলিহ ইসাল্লাম এ স্থলে অক্ষ করা বরকতপূর্ণ এগুলি আপনার পবিত্র কোরআনে দেখতে পাবেন এই চিহ্নগুলি তো আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অক্ষয়ের যাবতীয় নিয়মগুলো বলে দিলাম তো বাকি আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন এই নিয়মগুলো একটু কোরআনের সহিত মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ সব হান আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ সব হান আমাদেরকে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তেলবাদ করা তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন তেলবাদ করে বুঝে সে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ